তোমরা অফিসিয়াল আপডেট অনুযায়ী আজ থেকে অর্থাৎ সেকেন্ড অক্টোবর দু হাজার তারিখ থেকে এখানে আর আর টেকনিশিয়ান পোস্টের জন্য অফিসিয়ালিভাবে অনলাইন আবেদন প্রক্রিয়া আবার পুনরায় শুরু করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যারা এর আগে এই আর বি টেকনিশিয়ান পোস্টে আবেদন করেছিলে তোমরা এখানে অ্যাপ্লিকেশান ফর্মে যদি চাও এডুকেশান কোয়ালিফিকেশান পোস্টের প্রিফারেন্স আরবি চেঞ্জ করা এবং তার সঙ্গে সঙ্গে অনেকগুলো অপশান কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশান ফর্মে চেঞ্জ কিংবা এডিট করতে পারবে ওকে তো এখানে নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখন বর্তমানে লেটেস্ট আপডেটে প্রথম দেখতে পাচ্ছ বলা হচ্ছে সেকেন্ড অক্টোবর দু তারিখ যেখানে একটা বলা হচ্ছে সিইএন নম্বর জিরো টু স্লাস দু টেকনিশিয়ান গ্রেড থ্রি করেনজেন্ডাম এবং অ্যাডেন্ডাম নাম্বার টু এখানে কিন্তু প্রকাশ করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে যে শূন্য পদ বাড়ানো হয়েছে এবং এখানে তোমাদের যে নতুন পোস্টের ক্যাটাগরি যুক্ত করা হয়েছে কোন পোস্টে তোমরা কারা কারা এলিজিবল এখানে কিন্তু তোমরা চেক করতে পারো এবার এর সঙ্গে সঙ্গে তোমরা যারা একদম নতুন অর্থাৎ তোমরা এর আগে টেকনিশিয়ান পোস্টে আবেদন করনি তোমরা আবার এখানে সুযোগ পাচ্ছ এখানে কিন্তু তোমরা চাইলে এই টেকনিশিয়ান পোস্টে আবেদন করতে পারো তো এখানে নতুনভাবে আবেদন করার জন্য এই অফিসিয়াল অফিসারটি আসতে হবে এই অফিসিয়াল অফিসারের লিঙ্কটা আমাদের এই ভিড় নিচে দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজে আসবে এই পেজে আসার পর তোমরা যারা নতুনভাবে আবেদন করতে চাও তোমাদের কি করতে হবে এখানে অ্যাপ্লাই অপশানে ক্লিক করতে হবে অ্যাপ্লাই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দুটো অপশান দিয়ে হবে একটা হচ্ছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট আরটা হচ্ছে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট তোমরা যারা এই ওয়েবসাইটে একদম নতুন তোমাদের সবাইকে কি করতে হবে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের বলা হচ্ছে যে ক্যান্ডিডেট হু হ্যাভ অলরেডি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ফর এন ইস্যুড বাই আরআরবি দু হাজার চব্বিশ অর্থাৎ দু হাজার চব্বিশে এর আগে যতগুলো ভ্যাকেন্সি বার করা হয়েছে সেই সমস্ত ভ্যাকেন্সিতে তোমরা যদি আবেদন করে থাকো তাহলে কিন্তু অবশ্যই তোমাদের ওই আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে অ্যাপ্লাই করলে হবে ওকে তো এখানে তোমরা ওকে অপশানে ক্লিক করবে ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে প্রথমে বলা হচ্ছে কান্ট্রি অব ন্যাশনালিটি এখানে কিন্তু তোমাদের সবাইকে ইন্ডিয়া সিলেকশন করতে হবে তারপর রয়েছে পার্সোনাল ইনফরমেশান যেখানে বলা হচ্ছে প্রথম ফুল নেম যেখানে কিন্তু তোমাদের পুরো নামটা মাধ্যমিকের সার্টিফিকেট অনুযায়ী বসিয়ে দেবে তারপরে ডান দিকে রিটাইপ নেমের জায়গায় তোমাদের পুনরায় নামটা বসাতে হবে তারপর নিচে দিকে আসবে বলা হচ্ছে হ্যাভ ইউ চেঞ্জ ইউর নেম অর্থাৎ তুমি যদি নামের পরিবর্তন করে থাকো এখানে এস করবে নাহলে সবাই নো অপশানে ক্লিক করবে তারপর রয়েছে এখানে ডেট অফ বার্থ এখানে কিন্তু আমাদের বাম দিকে এই ক্যালেন্ডারে তোমরা হাত দেবে ক্যালেন্ডারে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু একটা ক্যালেন্ডার দেওয়া হবে এখান থেকে তোমাদের ডেট অফ বার্থটা চুজ করতে হবে এবং সেমভাবে তোমাদের রিটাইপ করতে হবে ডেট অফ বার্থটা ডান দিকের ঘরে এখানে কিন্তু তোমাদের প্রতিটা ইনফরমেশন দুবার করে এন্ট্রি করতে হবে তারপরে হচ্ছে সিলেট জেন্ডার এখানে তোমরা জেন্ডার সিলেকশন করবে এবং তারপর ডান দিকে তোমাদের জেন্ডারটা এখানে কিন্তু তোমাদের পুনরায় সিলেকশন করতে হবে তারপরে বলা হচ্ছে ফাদার নেম রিটাই ফাদার নেম যেখানে কিন্তু আমাদের বাবার নামটা এই দুটো করে এন্টার করতে হবে তারপরে মায়ের নামটা এই দুটো করে এন্টার করতে হবে তারপরে সব থেকে যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট তোমরা যারা নতুনভাবে ফর্ম ফিল আপ করছো এখানে বলে রাখি এখানে কিন্তু অবশ্যই তোমাদের সবাইকে আধার ভেরিফিকেশান করতে হবে কীভাবে করতে হবে এখানে বলা হচ্ছে প্লিজ এন্টার ইওর আধার কার্ড নাম্বার এই ঘরটায় তোমাদের আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবে বসিয়ে দেওয়ার পর ভেরিফাই ইউজিং আধার এই অপশানে ক্লিক করতে হবে এবার ভেরিফাই ইউজিং আধার অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের বলা হবে আধার ভেরিফিকেশান যেখানে বাম দিকে তোমাদের এ টু জেড ইনফরমেশান শো করবে যেমন তোমাদের নাম ডেট অফ বার্থ তার সঙ্গে সঙ্গে জেন্ডার এ টু জেড ওকে এবার তোমাদের এখানে প্রথমে বলা যে মাই আধার ডিটেলস আর সেম অ্যাজ পার ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট কিংবা মার্কশিট অর্থাৎ আধার কার্ডে তোমাদের যাবতীয় যে নাম জেন্ডার ডেট অফ রয়েছে ওইটা তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেট কিংবা মার্কশিটে সেম টু সেম রয়েছে তোমাদের কিন্তু এখানে চেক বাক করতে হবে সবাইকে এখানে চেক করে দেবে চেক বাক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের নাম ডেট অফ বার্থ এদের কিন্তু ডান দিকে অটোমেটিক ফিল হয়ে যাবে তারপর নিচে দিকে আসবে নিচে দিকে আসার পর আই হোল্ডার অব আধার নাম্বার এখানে শুধুমাত্র চেক মাক করবে চেক মাক করার পর নিচে ভেরিফাই অপশানে ক্লিক করবে ভেরিফাই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু ভেরিফাই ইউসিং আধারের জায়গায় এখানে কিন্তু তোমাদের এখানে দেখাবে আধার ভেরিফাইড ওকে এবার এখানে নিচে দিকে আসবে যেখানে বলা আছে তোমাদের কন্ট্যাক্ট ডিটেলস এখানে কিন্তু আমাদের ইমেল আইডি এন্টার করতে হবে এই ঘরটায় এবং ডান দিকে জেনারেল ইমেল ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের ইমেলে একটা ওটিপি আসবে ওটিপিগুলো এই ঘরে এন্টার করতে হবে তারপর সেমভাবে তোমাদের মোবাইল নাম্বার নিজের ঘরে এন্টার করতে হবে এবং তারপরে জেনারেলের মোবাইল ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল নাম্বারের ছয় সংখ্যার ওটিপি পাঠানো হবে ওই ওটিপি এখানে নাম দিকের ঘরে এন্টার করে নিজের দিকে আসতে হবে তারপর হচ্ছে ক্রিয়েট ইউর পাসওয়ার্ড যেখানে কিন্তু তোমাদের পাসওয়ার্ডটা ক্রিয়েট করতে হবে এখানে তোমাদের দুটো ঘরের পাসওয়ার্ড বসাতে হবে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ একটা ডেমো পাসওয়ার্ড দেখাচ্ছি এইভাবে তোমাদের নিজের মতো করে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে ওকে এবং তারপরে এই দুটো করে এন্টার করার পর নিচে এসে ক্যাপচাটা ফিল করবে ফিল করার পর প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এই পেজে একটা প্রিভিউ পেজ দেওয়া হবে সেখানে অবশ্যই তোমরা সমস্ত কিছু চেক করে নেবে চেক করার পর তোমরা সাবমিট করলে তোমাদের আইডি ও পাসওয়ার্ড কিন্তু চলে আসবে তোমাদের ইমেলে কিংবা মোবাইল নাম্বারে এবং ওইটাতে তোমাদের লগ ইন করে অ্যাপ্লিকেশনটা করতে হবে এবার লগ ইন করার জন্য পুনরায় তোমাদের এখানে হোম পেজে আসতে হবে হোম পেজে আসার পর আবার তোমরা পুনরায় অ্যাপ্লাই অপশানে ক্লিক করবে অ্যাপ্লাই অপশানে ক্লিক করার পর এখানে কিন্তু তোমরা অলরেডি হ্যাভ অ্যান্ড অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করবে এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এবার তোমাদের এখানে সাইন ইন করতে হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথম কটায় চাওয়া হচ্ছে কি মোবাইল নাম্বার কিংবা ইমেল আইডি তোমরা যে রেজিস্টার করেছো ওই রেজিস্টার ইমেল আইডি কিংবা মোবাইল নম্বরটা এন্টার করবে প্রথম ঘরটায় এবং তারপরে তোমাদের যে পাসওয়ার্ড তোমরা রেখেছো ওই পাসওয়ার্ড তোমরা কিন্তু এখানে নিজের ঘরটাই এন্টার করবে এন্টার করার পর ক্যাপচারা ফিল করে লগ ইন অপশানে ক্লিক করবে এবার লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এমন একটা ড্যাশবোর্ড ওপেন হবে এবার তোমাদের কি করতে হবে নিচের দিকে আসতে হবে নিচের দিকে আসার পর তোমরা সবাই অনলাইন অ্যাপ্লিকেশান অপশানে ক্লিক করবে এবার অনলাইন অ্যাপ্লিকেশান অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমরা নিচের দিকে আসবে যেখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু নতুন একটা পোস্ট অ্যাড হয়ে গেছে দেখতে পাচ্ছ প্রথমে বলা হচ্ছে যে সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিস সিইএন জিরো টু দু হাজার চব্বিশ ভেরিয়াস ক্যাটাগরিজ অফ টেকনিশিয়ান গ্রেড থ্রি এখানে কিন্তু অনলাইন আবেদন করা যাবে আগামী ষোলোই অক্টোবর দু তারিখ পর্যন্ত ওকে এবার তোমাদের বল রাখি তোমরা যারা অলরেডি এর আগে টেকনিশিয়ান আবেদন করেছো তোমরা যারা এক্সিস্টিং ক্যান্ডিডেট তোমাদের জন্য এখানে ইম্পর্টেন্ট নোটিসে কি বলা হয়েছে এখানে বলা হয়েছে দে উইল গেট অ্যাক্সেস অনলি ফর এডুকেশান কোয়ালিফিকেশান তারপরে রি আপলোডিং ফটোগ্রাফ এবং সিগনেচার চেঞ্জ অব আরবি এবং পোস্ট প্রিফারেন্স অর্থাৎ তোমরা এখানে এডুকেশান কোয়ালিফিকেশান অ্যাক্সেস করতে পারবে ফটোগ্রাফ এবং সিগনেচারটা রি আপলোড করতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে আর চেঞ্জ করতে পারবে এবং পোস্টের প্রিফারেন্স তোমরা অ্যাড করতে পারবে কিংবা চেঞ্জ করতে পারবে এই কটা অপশন তোমাদের কিন্তু এখানে অ্যাক্সেস দেওয়া হয়েছে ওকে তাই তোমরা তারা এর আগে আবেদন করেছো তোমরা কিন্তু লগ করে এই কটা অপশান তোমরা চেঞ্জ করতে পারো এবার যদি তোমরা কোনো অংশে কারেকশান করতে চাও তাহলে কিন্তু তোমাদের এখানে নেক্সট একটা ডেট দেওয়া হয়েছে আগামী সতেরো দশ দু হাজার চব্বিশ তারিখ থেকে একুশ দশ দু হাজার চব্বিশ তারিখের মধ্যে তোমাদের সবাইকে তোমরা তারা ফর্মে কোন রকম কারেকশন করতে যাও কিংবা মডিফিকেশন করতে যাও তোমাদের দুশো পঞ্চাশ টাকা দিয়ে এখানে কিন্তু মডিফিকেশন করতে হবে ক্লিয়ার এবার তোমরা যারা নতুনভাবে আবেদন করছো তোমাদের কিন্তু এখানে আসার পর এখানে তোমরা শুধুমাত্র কী করবে প্রথম এখানে কিন্তু তোমাদের আর আরবি চুজ করতে হবে তোমরা যে আরআরবিতে এখানে আবেদন করতে যাও এবার আরআরবি চুজ করার আগে তোমরা দেখে নেবে যে কোন আরবির আন্ডারে কত শূন্য রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের ক্যাটাগরি অনুযায়ী কত শূন্য রয়েছে এবং সেইভাবে তোমাদের কিন্তু এখানে আরআরবি চুজ করতে হবে এবার আরআরবি চুজ করার পর নিচের দিকে আসবে এখানে তোমরা চেকমাক করে দেবে আই এম নট কারিভাইড বাই এনি আরআরবি কিংবা আরআরসি এখানে চেকমাক করার পর নেক্সট অপশানে ক্লিক করবে নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের সামনে খুলে যাবে যেখানে কিন্তু তোমাদের কিছু পার্সোনাল ইনফরমেশন আগে থেকে কিন্তু ইনপুট করা থাকে এখান এখানে তোমরা নিচে দিকে আসবে নিচের দিকে আসার পর তোমাদের ফর্মটা শুরু করতে হবে এখানে ম্যারিটাল স্ট্যাটাস থেকে এখানে তোমাদের ম্যারিটাল স্ট্যাটাস তোমাদের সিলেকশন করতে হবে তোমরা ম্যারিড না আনমেরিড এখানে তোমরা সিলেকশন করবে তারপর তোমাদের নেক্সট রয়েছে এখানে রিলিজিয়ান কিংবা তোমাদের ধর্মটা এখানে সিলেকশন করে নেবে সিলেকশন করার পর ডান দিকে রয়েছে চয়েস অব ল্যাঙ্গুয়েজ ফর এক্সামিনেশন অর্থাৎ তুমি কোন ভাষায় এক্সামটা দিতে চাই এখানে কিন্তু তোমাদের এক্সাম ল্যাঙ্গুয়েজ চুজ করতে হবে এবার তোমরা যারা বাংলা ভাষায় পরীক্ষা দেবে এখানে কিন্তু তোমরা বেঙ্গলি চুজ করে নেবে তারপর নিচের দিকে আসবে নিচে দিকে আসার পরে বলা হচ্ছে পারমানেন্ট ভিজিবল মার্কস অফ আইডেন্টিফিকেশান ওয়ান এবং আইডেন্টিফিকেশান টু যেখানে তোমাদের শরীরে কোন রকম দাগ থেকে থাকলে এখানে এন্টার করতে পারো আর না হলে দুটো ঘরে নো মার্ক লিখতে পারো ওকে তারপর নিচে দিকে আসবে যেখানে তোমাদের কমিউনিটি সিলেকশান করতে হবে তোমরা কোন ক্যাটাগরি থেকে আবেদন করছো এখানে আপনাকে এসসি কি এস টি ও বিসি কিংবা ইডাব্লিউএ তোমাদের কিন্তু সিলেকশন করতে হবে এবার তোমাদের একটা কথা বলে দিই তোমরা যারা আনরিজার্ভ ক্যাটাগরি বাদে তোমরা যদি এস সি এস তোমরা চুজ করে থাকো যদি তোমরা ওবিসি চুজ করো তাহলে কিন্তু এখানে তোমাদের সিলেকশান করতে হবে তোমরা ওবিসি নন ক্রিমিলিয়ার নাকি ক্রিমিলিয়ার এবার যদি তুমি নন ক্রিমিলিয়ার হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই এখানে কি করতে হবে ডু ইউ কাম আন্ডার ওবিসি নন ক্রিমিলিয়ার এখানে তোমরা সবাই এস করবে এস করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের এ টু জের সার্টিফিকেট নাম্বার দিতে হবে ইস্যুইং অথরিটি তোমাদের দিতে হবে এবার তোমাদের বলে রাখি তোমাদের কাছে যে তোমাদের স্টেট সার্টিফিকেট রয়েছে ওই সার্টিফিকেট অনুযায়ী কিন্তু এখানে তোমাদের ইনফরমেশানগুলো ইনপুট করতে হবে তবে ডিবিতে অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় তোমাদের কিন্তু অবশ্যই যে সেন্ট্রাল ফর্মাটের সার্টিফিকেটের ফর্মাটা অফিসিয়াল নোটিফিকেশন দেওয়া রয়েছে ওই ফর্মাটা তোমাদের কিন্তু অবশ্যই সাবমিট করতে হবে ওকে এখন বর্তমানে তোমরা কিন্তু স্টেট সার্টিফিকেট এ টু জেড ইনফরমেশান দিয়ে তোমরা কিন্তু ফর্মটা ফিল করতে পারো এবার তোমরা দিকে আসবে নিচে দিকে আসার পর এখানে তোমাদের দেখতে পাচ্ছ বলা হচ্ছে পোস্টাল অ্যাড্রেস যেখানে কিন্তু তোমাদের বান থেকে রয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস এবং ডান দিকে রয়েছে পারমানেন্ট অ্যাড্রেস এবার এখানে তোমাদের পদক রয়েছে স্টেট তারপরে ডিস্ট্রিক্ট তারপরে অ্যাড্রেস তারপরে গ্রামের নাম এবং তারপরে পিনকোড এবার যদি তোমাদের পারমানেন্ট অ্যাড্রেসের সঙ্গে প্রেজেন্ট অ্যাড্রেস সেম টু সেম হয়ে থাকে তাহলে কিন্তু এখানে শুধুমাত্র নিচে এসে চেক মাক করবে চেক মাক করার সঙ্গে সঙ্গে বাম বামদিকের অ্যাড্রেসগুলো ডান দিকে অটোমেটিক ফিল হয়ে যাবে তারপর তোমরা সেম অপশানে ক্লিক করবে এবং তারপরে নেক্সট অপশানে ক্লিক করবে এবার নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের বলা হবে তুমি যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো এখানে এস করবে নাহলে সবাই নো অপশানে ক্লিক করে দেবে তার বলা হচ্ছে তুমি যদি পার্সন উইথ বেজমার্ক ডিসিবলি অর্থাৎ হয়ে এখানে এস করবে না হলে সবাই নো অপশনে ক্লিক করে দেবে তার ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস অর্থাৎ ইবিসি ক্যান্ডিডেট হয়ে থাকে এখানে এস করবে না হলে সবাই নো অপশানে ইউ অ্যান এমপ্লয়ি অফ ইন্ডিয়ান রেলওয়ে অর্থাৎ তুমি যদি ইন্ডিয়ান রেলওয়েতে চাকরি করে থাকো ইমপ্লয় হয়ে থাকো এখানে এস করবে হলে সবাই নো অপশনে ক্লিক করবে তারপর তোমাদের নিজের দিকে আসতে হবে যেখানে বলা হচ্ছে কারেন্ট এমপ্লয়মেন্ট ডিল সেখানে বলা হচ্ছে তুমি যদি কোনো ডিপার্টমেন্ট কিংবা অর্গানাইজেশনে কাজ করে থাকে এখানে তোমরা সিলেকশন করতে পারো যেমন সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট কিংবা পিএসইউ আর যদি তোমরা না কাজ করে থাকো তাহলে কিন্তু নট অ্যাপ্লিকেবল অপশানে সবাইকে ক্লিক করতে হবে তারপর নিচে দিকে আসবে যেখানে বলা হচ্ছে তোমাদের কি এখানে রেলের তরফে অ্যাক্ট অ্যাপ্রেন্টিসিপ করা রয়েছে যদি করা থাকে এখানে ইয়েস করবে না হলে সবাই নো অপশানে ক্লিক করবে তারপর তোমাদের এখানে ব্যাংকের ইনফরমেশন তোমাদের ইনপুট করতে হবে এটা কী ধরনের দিতে হচ্ছে এখানে তোমরা যে অ্যাপ্লিকেশন ফিসটা পেমেন্ট করবে অর্থাৎ তোমরা তারা আনরিজার্ভ ক্যাটাগরি ও বিসি ক্যাটাগরি তোমাদের পাঁচশো টাকা ফিস লাগছে এবার যখন তোমরা সিবিটি ওয়ানে বসবে তোমাদের কিন্তু এখানে চারশো টাকা রিফান্ড আসবে ওই রিফান্ডটা নেওয়ার জন্য কিন্তু এখানে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে তো তোমাদের কিন্তু এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাড করবে প্রথম ঘরে নেম অফ অ্যাকাউন্ট হোল্ডার যে তোমাদের নাম লিখবে তারপরে ঘরটায় অ্যাকাউন্ট নাম্বার লিখবে এবং তারপরে আইপিসি কোডটা দেবে দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে ব্যাংকের নাম ও ব্যাংকের অ্যাড্রেসটা কিন্তু অটোমেটিক ফেজ হয়ে যাবে তারপর তোমরা নিচের দিকে আসবে সেভ অপশানে ক্লিক করবে এবং তারপরে নেক্সট অপশানে ক্লিক করবে এবার নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের কোয়ালিফিকেশন অ্যাড করতে এবার যেহেতু আমি এর আগে অন্য জব ব্যাংকের জন্য আবেদন করেছিলাম এখানে কিন্তু অটোমেটিক কিন্তু এখানে সমস্ত কিছু নিয়ে নিচ্ছে ওকে তোমাদের কিন্তু এখানে সমস্ত কিছু ইনপুট করতে হবে নতুন করে এখানে তোমাদের কিন্তু অবশ্যই কোয়ালিফিকেশান সিলেকশান করতে হবে সিলেকশান করার পর তোমাদের কিন্তু অবশ্যই ওই কোয়ালিফিকেশানগুলো অ্যাড করতে হবে যেমন এখানে তোমাদের প্রথম ডিসিপ্লিন অ্যাড করতে হবে তারপরে স্টেট তারপর ডিস্ট্রিক্ট তারপরে বোর্ডের নাম তারপরে ডেট অফ পাসিং ওকে এইগুলো তোমরা অ্যাড করবে অ্যাড করার পর নিচের দিকে আসবে নিচের দিকে আসার পর এখানে তোমরা অ্যাড অপশানে ক্লিক করে তোমাদের কিন্তু কোয়ালিফিকেশানটাই অ্যাড হয়ে যাবে এইভাবে অ্যাড হয়ে যাওয়ার পর তোমরা নেক্সট অপশানে ক্লিক করবে এবার নেক্সট অপশানে ক্লিক তার সঙ্গে সঙ্গে তোমাদের ফটোগ্রাফ ও সিগনেচার আপলোড সংক্রান্ত এখানে কিন্তু তোমাদের ইনস্ট্রাকশন পেজ ওপেন হবে তোমরা অবশ্যই চেক করে নেবে চেক করার পর নিচে দিকে আসবে এখানে আই কর্ম অপশানে ক্লিক করবে ক্লিক করার পর ওকে অপশানে ক্লিক করে দেবে ওকে অপশানে ক্লিক করার পর নিচে দিকে আসবে যেখানে তোমাদের কিন্তু অবশ্যই ফটোগ্রাফ এবং সিগনেচারটা আপলোড করতে হবে এবার তোমাদের ফটোগ্রাফ লাগছে তিরিশ থেকে সত্তর কেবির মধ্যে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু তিনশো কুড়ি ইন্টু দুশো চল্লিশ পিক্সে তোমাদের কিন্তু ফটো লাগবে এবার এই রেলের জব ভ্যাকেন্সি ফর্ম ফিল করার জন্য তোমাদের ফটোগ্রাফ ও সিগনেচারটা কিভাবে ক্রপ করতে হয় কত কেবির মধ্যে তোমাদের আনতে হবে তার সঙ্গে সঙ্গে কোথায় গিয়ে তোমরা ফটো ক্রপ করবে একটু যে সমস্যা নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম তোমরা ওই ভিডিওটি না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারো ওকে এবার নিচে দিকে আসবে নিচে দিকে আসার পর এখানে ব্রাউজ অপশানে ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের মেমোরি কার্ডটা ওপেন হবে সেখান থেকে তোমাদের ফটোগ্রাফটা সিলেকশান করতে হবে এবং সেমভাবে তোমাদের এখানে সিগনেচারটাও কিন্তু তোমাদের সিলেকশন করতে হবে ওকে এবং তারপর নিচের দিকে আসবে নিচের দিকে আসার পর নেক্সট অপশানে ক্লিক করবে এবার নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ এখানে পয়েন্টটা বেরিয়েছে কিন্তু তোমাদের পোস্টের প্রিফারেন্স অ্যাড করতে হবে এবার তোমরা তারা এর আগে আবেদন এখানে কিন্তু 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 অটোমেটিক তোমাদের ডান দিকে এইভাবে পোস্টের নামগুলো করা রয়েছে এবার তোমরা নতুনভাবে যে সমস্ত পোস্টে তোমরা তোমাদের কোয়ালিফিকেশান অনুযায়ী বাম দিকে দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের ক্যাটাগরিগুলো শো করবে এবার এই ক্যাটাগরিগুলো কিন্তু তোমরা এখানে ডান দিকে অ্যাড করতে পারো অ্যাড করার জন্য কি করবে এখানে প্লাস আইকনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে ডান দিকে অ্যাড হয়ে যাবে এবার তুমি চাইছো হয়তো এখানে পোস্টগুলোকে আগে পিছে করতে অর্থাৎ যদি আমি চাই যে এখানে চার নম্বর যে পোস্ট হয়েছে ক্যাটাগরি পোস্টটা এই চার নম্বরটাকে আমি দুই নম্বর রাখতে চাই তাহলে এই চার নম্বরটাকে ড্রাক করবে ড্রাক করে উপর দিকে নিয়ে আসবে তাহলে কিন্তু চার নম্বরটা দুই নম্বরে চলে আসবে এভাবে কিন্তু তোমরা উপর নিচে করতে পারো পোস্টগুলোকে এবং বাম দিকের পোস্টগুলো কিন্তু তোমরা এখানে প্লাস আইকনে ক্লিক করে এখানে ডান দিকে অ্যাড করতে পারো এইভাবে ওকে এবার এইভাবে তোমরা পোস্ট প্রেফারেন্স দিয়ে দেবে দিয়ে দেওয়ার পর নিচে দিকে আসবে এবং এখানে চেকমাক করবে আই হ্যাভ এক্সার এখানে তোমরা চেকমাক করবে এবং নিচের দিকে আসবে আই হ্যার বেড ডিক্লার এখানে চেকমাক করবে চেকমাক করার পর প্লেসের জায়গায় তোমাদের গ্রামের নাম কিংবা পোস্ট অফিসের নাম লিখতে পারো তারপর নিচের দিকে আসবে সে ব্যাপারে ক্লিক করবে এবং তারপরে প্রিভিউ অপশানে ক্লিক করবে এবার প্রিভিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের পুরো যে ফর্মের প্রিভিউ ওপেন হয়ে অবশ্যই তোমরা সমস্ত কিছু একবার ভালোভাবে মিলিয়ে নেবে এখানে ভালোভাবে সমস্ত কিছু মিলিয়ে নেওয়ার পর তোমরা নিচের দিকে আসবে এবার নিচের দিকে আসার পর এখানে তোমাদের দুটি অপশান দেওয়া রয়েছে যদি তোমাদের এখানে প্রিভিউ পেজে কোনো অংশে তোমরা ভুল ভাল দেখতে পাও তাহলে কিন্তু এখানে এডিট অপশানে ক্লিক করে এডিট করতে পারো আর যদি তোমাদের সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু এখানে আই হ্যাভ রিচেক এখানে চেকব্যাক করবে এবং সাবমিট অপশানে ক্লিক করবে সাবমিট অপশানে ক্লিক করার পর আবার তোমাদের কোনটা এখানে সাবমিট অপশন ক্লিক করতে হবে সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে নেক্সট পেমেন্টের পেজটা ওপেন হবে যেখানে তোমাদের কিন্তু পেমেন্টটা করতে হবে পেমেন্ট করা তোমরা নিচের দিকে আসবে নিচে দিকে আসার পর তোমাদের কিন্তু এখানে পে উইথ এস বি ই পে এখানে ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের একটা পপ আপ পেজ এইভাবে ওপেন হবে এখানে তোমরা চেকমার্ক করবে এবং প্রসিড অপশানে ক্লিক করবে প্রসিড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু নেক্সট একটা পেজ ওপেন হবে যেখানে থাকবে ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড তারপর তোমরা নিচে দিকে আসবে নিচে দিকে আসার পর দেখতে পাচ্ছো এখানে ইন্টারনেট ব্যাংকিং রয়েছে এবং ইউপিআই মাধ্যম রয়েছে যে কোনো একটা মাধ্যম ইউজ করে তোমরা কিন্তু পেমেন্টটা করতে পারো এবং পেমেন্টটা করার পর অ্যাপ্লিকেশন ফর্মের যে প্রিন্ট আউটটা ওই প্রিন্ট আউট তোমাদের কিন্তু কাছে রাখতে হবে পরবর্তীকালে কাজে লাগবে তো আশা করি তোমাদের বুঝতে পারলাম এখন যে বর্তমানে আরবি আর বি টেকনিশিয়ান পোস্টের জন্য নতুনভাবে আবেদন শুরু হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে যারা আবেদন করেছিল তাদের যে এখানে কিছু অপশানগুলো এখানে তারা এখানে এড করতে পারবে কিংবা এখানে চেঞ্জেস করতে পারবে তোমাদের কি হবে কি করতে হবে এর ভিতরে যদি তোমরা ফর্ম ফিল আপ করতে কোনো অংশে বুঝতে না পারো তাহলে কিন্তু অবশ্যই নিচে আমাকে কমেন্ট করে জানাতে পারো তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমার যদি ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে